ক্লাস টু তোমাদের হাইড অ্যান্ড সিক সেদিন শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা আবার একটা নতুন গল্প শুরু করব। বই খোলো, পেজ 25, চ্যাপ্টার 5। গল্পের নাম হচ্ছে টাইগার্স ডু নট ব্রে, বাঘেরা গাধার মতো ডাকে না। টাইগার্স ডু নট ব্রে, গাধার মতো বাঘেরা ডাকে না। বেশ, দেখো প্রথমে ভাওয়েল সাউন্ড আই, আই যে উচ্চারণ আই, সে আই উচ্চারণে কতগুলো ওয়ার্ড এখানে দেয়া আছে। যেমন ধরো মাইস, MICE, মাইস, এখানে আইয়ের উচ্চারণ হচ্ছে নাইস, এখানে নাইস মানে তোমার আইয়ের উচ্চারণ হচ্ছে রাইস, প্রাইস, টুয়াইস। আচ্ছা, মাইস মানে মাউসের প্লুরাল হলো মাইস, মানে ইঁদুরগুলি, নাইস মানে সুন্দর, রাইস মানে চাল, প্রাইস মানে দাম, আর টুয়াইস মানে দুবার। বেশ, এবার আমরা গল্পটা শুরু করি। এ ধোবি হ্যাড অ্যান অ্যাস, একজন ধোবার একটা গাধা ছিল। দ্য অ্যাস হেল্পড হিজ মাস্টার ইন হিজ ওয়ার্ক, গাধাটি তার মালিককে মানে প্রভু মালিককে তার কাজে সাহায্য করত। দ্য ধোবি ওয়াজ সো পুয়ার দ্যাট সামটাইমস হি কুড নট বাই ফুড ফর দ্য অ্যাস, ধোবা এত গরিব ছিল যে কখনো কখনো সে তার গাধার জন্য খাবার কিনতে পারত না। সো হি ড্রোভ হিম ইন টু দ্য রাইস ফিল্ডস নিয়ার বাই, সুতরাং সে করত কি, কাছেই যে ধানের ক্ষেত ছিল সেইখানে সে তাকে ভাগিয়ে দিত, সেইখানে পাঠিয়ে দিত। হোয়েন দ্য ফার্মার স দ্য অ্যাস দে ড্রোভ হিম আউট অফ দ্য ফিল্ডস, যখন চাষিরা তাকে দেখতে পেল তখন তাকে সে মাঠ থেকে, তাদের ধানের মাঠ থেকে তাড়িয়ে দিল। দ্য পুয়ার অ্যানিম্যাল দেন হ্যাড নো ফুড টু ইট, সেই সময় যখন ও তাড়িয়ে দিল যখন, তখন সেই তোমার হতভাগা জন্তুটার কোনো খাবারই আর জুটত না। ওয়ান ডে সামওয়ান গেভ দ্য ধোবি অ্যান ওল্ড টাইগার স্কিন, একদিন কেউ একজন ওই ধোপাকে একটা বুড়ো তোমার একটা পুরনো বাঘের চামড়া তাকে দিয়েছিল। ইট ওয়াজ এ গিফট, এটা একটা তোমার উপহার ছিল। হি ডিড নট হ্যাভ টু পে এনি প্রাইস ফর ইট, এর জন্য ধোপাকে কোনো দাম দিতে হয়নি। দ্য ধোবি থট অফ এ নাইস লিটল প্ল্যান টু ফিড দ্য অ্যানিম্যাল, এবার ধোপা মনে মনে একটা চমৎকার তোমার পরিকল্পনা করলো আর কি, ফন্দি করলো যে কীভাবে তার ওই গাধাটাকে খাওয়ানো যায়। ইফ আই পুট দ্য টাইগার স্কিন অন দ্য অ্যাস, সে নিজে কি নিজের মনেই বললো যে আমি যদি ওই গাধার উপরে যদি এই বাঘের চামড়াটা পরিয়ে দিই, দ্য ফার্মার্স উইল থিঙ্ক হি ইজ এ টাইগার, তখন চাষিরা ভাববে যে সে একটা বাঘ, অ্যান্ড দে উইল রান অ্যাওয়ে ইন ফিয়ার, এবং তারা ভয়ে পালিয়ে যাবে। সো হি পুট দ্য টাইগার স্কিন, সো হি পুট দ্য টাইগার্স স্কিন অন দ্য অ্যাস অ্যান্ড ড্রোভ হিম ইন টু দ্য ফিল্ড, সুতরাং সে গাধার গায়ে টাইগারের ওই বাঘের চামড়াটা পরিয়ে দিয়ে তাকে মাঠে পাঠিয়ে দিল। থিঙ্কিং দ্যাট দ্য অ্যানিম্যাল ওয়াজ এ রিয়াল টাইগার, দ্য ফার্মার্স রান অ্যাওয়ে লাইক এ মাইস ফ্রম এ ক্যাট, এইটা ভেবেই পাঠালো যে বাঘটাকে একদম আসল বাঘের মতো, এই তোমার গাধাটাকে একদম আসল বাঘের মতোই লাগছে। চাষিরা আসবে, সে তাকে যেমন বিড়াল দেখে যেমন ইঁদুররা পালায়, সেরকম তাকে দেখে তারাও পালিয়ে যাবে। দ্য অ্যাস ফেড হিমসেলফ অন দ্য গ্রাস নট ওয়ান্স অর টুয়াইস বাট থ্রি টাইমস দ্যাট ডে, সেই দিন গাধাটা তোমার পেট ভরে খেলো, একবার নয়, দুবার নয়, তিন তিনবার। হোয়াইল কামিং ব্যাক ফ্রম দ্য ফিল্ড, যখন সে মাঠ থেকে ফিরল, দ্য অ্যাস ওয়াজ সো হ্যাপি, সে তোমার গাধাটা এত খুশি ছিল দ্যাট হি বিগ্যান টু ব্রে, সে চিৎকার করতে শুরু করলো, হি হ করে চিৎকার করতে শুরু করলো। হোয়েন দ্য ফার্মার্স হার্ড দিস দে বিকেম ভেরি অ্যাংরি, যখন চাষিরা ওই শব্দ শুনলো তখন তারা খুব রেগে গেল। দ্য ধোবি হ্যাজ প্লেড এ ট্রিক অন আস, ওই ধোপাটা আমাদের একটা চাল চেলেছে আমাদের উপরে। দ্য ক্রাইড আউট, দ্য চিৎকার করে উঠল, ওয়েল টিচ হিম এ লেসন, তাকে আমরা একটা শিক্ষা দেব। দ্য র্যান ইন টু দ্য ফিল্ড, তারা মাঠে ছুটে গেল। দ্য কট দ্য অ্যাস উইথ দ্য টাইগার স্কিন,
তারা সে বাঘের চামড়া সমেত গাধাটাকে ধরে ফেলল অ্যান্ড টুক দ্য ধোবি অ্যান্ড দ্য অ্যাস টু দ্য ভিলেজ হেডম্যান। এবং সে গাধাটাকে ধরে তার মালিক ধোপাকে ধরে নিয়েও সে তারা কোথা গেল না টু দ্য ভিলেজ হেডম্যান, তারা গাঁয়ের মোড়লের কাছে গেল। হোয়েন দ্য হেডম্যান হার্ড অ্যাবাউট দ্য ধোবিজ ট্রিক, যখন ধোবির এই চালাকি ধোপার এই চালাকি সম্পর্কে মোড়ল সব শুনলেন, গাঁয়ের মোড়ল যখন সব শুনলেন, হি ড্রোভ হিম অ্যান্ড হিজ অ্যাস আউট অফ দ্য ভিলেজ, তিনি সে ধোপাকে এবং তার গাধাকে গ্রাম থেকে বের করে দিলেন। এই হলো তোমার গল্প। এবার দেখো এখানে কতগুলো মিনিং আছে। ব্রে, দ্য লাউড ক্রাই অফ এ ডানকি, মানে গাধার খুব জোরে চিৎকারকে বলে ব্রে। ট্রিক, এ কানিং একটা চালাকির কাজ। হেডম্যান, এ লিডার অফ এ ট্রাইব অর এ ভিলেজ, লিডার অফ এ তোমার কোনো উপজাতির কোনো মাথা নেতা বা গায়ের নেতা। আচ্ছা, এরপরে তোমরা এখানে দেখবে কোশ্চেন যেগুলো আছে আছে, হোয়াই ডিড দ্য, আচ্ছা নাম্বার ওয়ান আছে অ্যান্সার ইচ অফ দিস কোশ্চেন্স ইন ওয়ান সেন্টেন্স, এখানে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিতে হবে একটা বাক্যে। আচ্ছা, ওটা যতটা পারবে দেবে। তারপরে কোশ্চেন নাম্বার টু দেখো, হেয়ার আর সাম সেন্টেন্সেস ফ্রম দ্য লেসন ডিভাইডেড ইন টু পার্টস এ অ্যান্ড বি, বাট দ্য পার্টস অফ ইচ সেন্টেন্স আর নট ইন দ্য সেম লাইন, পুট দ্য পার্টস টুগেদার অ্যাজ শোন ইন দ্য ফার্স্ট লাইন। এখানে এ আর বি দুটো ভাগে তোমার দুটো করে একটা সেন্টেন্সকে দু ভাগে ভাগ করা আছে, কিন্তু সেটা একই লাইনে নেই, উল্টো পাল্টা হয়ে আছে। একটা একটা যেমন ওনারা মিলিয়ে দিয়েছেন, হি ডিড নট হ্যাভ টু পে এনি প্রাইস ফর ইট, এ বাক্যটা সম্পূর্ণ হলো। তেমনি দি ধোবি থট, কি থট, হ্যাঁ সে যেটা সে ভেবেছিল সেইখানে তোমরা দাগ দিয়ে মিলিয়ে দেবে। তো দ্য ফার্মার্স র্যান অ্যাওয়ে, কীভাবে বইয়ের মধ্যে আছে সেটা দেখে ওইটার সঙ্গে পরের অংশটা মিলিয়ে দেবে। হোয়েন দ্য ফার্মার্স হার্ট দিস, এটার সঙ্গে যেটুকু হবে পরেরটা মিলিয়ে দেবে, এভাবে এগুলোকে মিলাবে। আর থ্রিতে আছে ডানকিজ অ্যান্ড অ্যাশেস ব্রে, দ্য নেমস অফ সাম অ্যানিম্যালস অ্যান্ড অফ দ্য সাউন্ডস দ্য মেক আর গিভেন বিলো ইন লিস্ট এ অ্যান্ড লিস্ট বি, ম্যাচ দ্য অ্যানিম্যালস ইন লিস্ট এ উইথ দ্য সাউন্ডস ইন লিস্ট বি। এখানে যে জন্তু, গাধা যেমন ব্রে, গাধার ডাককে যেমন ব্রে বলে, তেমনি এখানে কতগুলো জন্তুর নাম দেওয়া আছে এবং তাদের ডাকের নাম দেওয়া আছে বি। বি কলমে ডাক ডাকগুলো দেওয়া আছে আর এ কলমে জন্তুগুলো দেওয়া আছে। কোন জন্তুর কী ডাক সেটা তোমরা পেন্সিল দিয়ে যার ডাক যেটা তার সঙ্গে মিলিয়ে দেবে। আমি তো করে দেবো ওই সব, তোমরা এটা আগে চেষ্টা করে দেখবে। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, আমি পরের দিন তোমাদের সম্পূর্ণটা উত্তরগুলো করে দেবো। থ্যাংক ইউ, গুড বাই।